হোলির দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধুরি করে অমৃত ও ঈশাব ওদের কাছে এলো। দুজনের গায়েই সেই দিনকার তৈরি নতুন জামা, রং মাপ কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম। তফাত শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে, হিসাবের আছে শুধু তার বাবা। দুই বন্ধুতে মিলে সান বানানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করত, দেখি তোরা শক্তিতে সমান সমান না একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। হিসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না তাহলে মা আমাকে ঠেঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোনোর সময় ওর মা সাবধান করে দিয়েছিল, নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল, হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না বলে কানতে কানতে অমৃত ওর জামা একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেওয়ার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিল, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছু পা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে হিসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একই বারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একইবারেই গররাজি। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। হিসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আই আমি তোর সঙ্গে লড়ব। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। হিসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙ্গের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝতে পেরে সবাই যেদিকে পারে পালিয়ে গেল। অমৃত আর হিসাবও রণভূমি ত্যাগ করল। কিছুটা যেতেই অমৃতের নজর এলো যে হিসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়ে যে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল হিসাবের বাবা হিসাবকে ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড়। ওরা জানে হিসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর জামরা তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। হিসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, হিসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও হিসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। হিসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো দেখ কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। হিসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে, তোকে তো তোর বাবা পিটাবে। অমৃত বলল, নিশ্চয় ঠেঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। হিসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। মার হাতের অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়।
ইসাব তবু ইতস্তত করছে, এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক টিপ টিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে। মা যখন দেখলো জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কোঁচকালেন কিন্তু মাফ করে দিলেন। একটা সুচ সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলেদের দল তাদের পিছনে পিছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত বলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখে ভেবে নিলাম, দেখতে হবে ওরা কি করে। পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলানোর গল্পটা বললেন। আরো বললেন, ঈশা অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব, অদল বদল ভাই, অদল বদল। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত ঈশাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো।